আল্লাহ তাআলা পৃথিবীতে যত রিজিক রেখেছেন তা 10 ভাগের 9 ভাগ আল্লাহ তাআলা রেখেছেন ব্যবসার মধ্যে বাণিজ্যের মধ্যে আমাদের তরুণদের উল্লেখযোগ্য অংশ এখনো পর্যন্ত চাকরির জন্য তারা মরিয়া থাকে তারা চাকরি করতে চায় বিশেষ করে উদ্যোক্তা হতে চায় না ব্যবসা করতে চায় না আপনারা জানেন গোটা পৃথিবীতে ইহুদিরা যে প্রভাব বিস্তার করে আছে আজ গোটা পৃথিবীতে তারা যে তাদের ছড়ি ঘোরাচ্ছে গোটা পৃথিবীর অর্থনীতিতে গোটা পৃথিবীর রাজনীতিতে সবকিছুতে তারা প্রভাব বিস্তার করছে সংখ্যা তারা খুবই নগণ্য কিন্তু তারা এই যে কাজটা করতে পারছে এর অন্যতম সিক্রেটস গুলোর একটি হলো প্রত্যেক ইহুদি প্রত্যেকই তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে পৃথিবীর বড় বড় উদ্যোগগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন সবগুলো ইহুদিদের কন্ট্রোলে দুর্ভাগ্য সেই মুসলিম তরুণের জন্য যে মুসলিম তরুণ চাকরি করার জন্য অন্য অর্থে আরো সহজ অর্থে সরল অর্থে চাকর হওয়ার জন্য যে মুসলিম তরুণ চেষ্টা করে আমি আপনাদের কোদাত আহ্বান রাখতে চাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাকরি করেছেন চাকরিকে আমি খারাপ বলছি না তিনি অন্যের অধীনে কাজ করেছেন কিন্তু তার জীবনের বড় অংশ কেটেছে চাকরি করে নয় ব্যবসা করে উদ্যোক্তা হয়ে মনে রাখবেন কোন কাজ কখনো ছোট হয় না আপনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ শুরু করেন আল্লাহর উপরে ভরসা করে আপনার তরুণের যে অবসর সময়টা সেই সময়টাতে আপনি প্রোডাক্টিভ কাজ করেন সেখান থেকে দেখবেন আপনি অনেক মানুষের উপার্জনের পথ উন্মোচন করতে পেরেছেন আল্লাহ আপনার জীবনে বারাকা দিয়েছে আপনি জীবনে অনেক হেয়ালিপনা থেকে অনেক ভুল বিচ্যুতি থেকে বেঁচে থাকতে পারবেন যদি আপনার তরুণের অবসর সময়টাকে প্ল্যান ওয়াইজ আপনি কাটাতে পারেন এজন্য আমি আপনাদের গুদাত আহ্বান রাখতে চাই আপনারা পড়াশোনা শেষে এমন কি পড়াশোনা চলাকালীন সময় আপনারা কোনো না কোনো উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে এদেশের বেকার তরুণ তরুণীদেরকে তাদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য তাদেরকে ব্যবসার পথে তুলে দেবার জন্য আমরা আসুনা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করেছি এখান থেকে আমরা নানামুখী প্রশিক্ষণ দিয়ে যুবকদেরকে যারা চাকরি করতে আগ্রহী প্রথমে ব্যবসা করতে যারা আগ্রহী নন শিখতে চান তাদেরকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার উদ্যোগ নিই আর যারা ব্যবসা করতে চান বিশেষ করে মেয়েদেরকে প্রশিক্ষণের পর বাসায় বসে তার নিজের উপার্জনে যে করবার মতো সেই উপার্জন উপকরণ দিয়ে তাদেরকে আমরা তাদের পথে নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টা করি আসুন্না ফাউন্ডেশন এই ক্ষুদ্র প্রচেষ্টা এটা আরো বৃহৎ আকারে করা সম্ভব হবে আমাদের যে স্বপ্ন সেটা আরো ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে যদি আপনারা সবাই উদ্যোক্তা হন এবং ব্যবসার ক্ষেত্রে সামিল হন আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান করতে চাই আসুন সবাই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন এবং উদ্যোক্তা হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই প্রশিক্ষণ সেই ট্রেনিং সেই রিহার্সেল সেই জানাশোনা সে বিষয়ে জ্ঞান অর্জন করা সেই অভিজ্ঞতা অর্জন করা সেগুলো আমাদেরকে করতে হবে আমাদের তারুণ্য থেকে যদি আমরা এই কাজগুলো করি তাহলে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃতি অনুসরণ এবং তার তারুণ্যকে অনুসরণ করে আমাদের জীবনকে কাটানো